আজ আমি তোমাদের একটা নিরামিষ আইটেম করে দেখাবো, যেটাকে আমরা বেগুনের ঝাল বলে থাকি। আমি দুটো বেগুন এখানে নিয়েছি, সেই বেগুনের বোটা শুদ্ধ বেগুনগুলোকে কেটে নিয়েছি। একটা বেগুনকে চার টুকরো করেছি, প্রথমে দু টুকরো, তারপরে আবার সেই টুকরোটাকে আরেক টুকরো, এইভাবে চার টুকরো করে নিয়েছি। বোটা শুদ্ধ আগে ধুয়ে নিয়েছি, তারপর সামান্য একটু লবণ ছড়িয়ে দিতে হবে, তারপর এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এই হলুদ আর লবণটা মাখিয়ে রেখে দিতে হবে 5-7 মিনিটের জন্যে। হাত লাগাতেই হবে, এইভাবে গোটা বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেগুনের ঝাল নিরামিষও করা যায়, আবার আমিষও করা যায়। এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করে দেখাবো, খেতে খুব ভালো লাগে। এভাবে ঢেকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। দিয়েছি গ্যাসে, এবার এই বেগুনের ঝালটা সর্ষের তেলে খুব ভালো লাগে খেতে। যার ইচ্ছা রিফাইন অয়েলে করবার তারা করবেন রিফাইন অয়েলে। মোটামুটি বেগুনগুলো ভাজার জন্য একটু তেল দিতে হবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। ফ্রাই প্যানে করছে, অল্প তেলই হয়ে যাবে। 3 চামচ মতন তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় দিতে হবে। মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি এইভাবে বেগুনের যেদিকে খোসাটা আছে সেই দিকটা সরাসরি তেলের মধ্যে দেব, তাতে কি হয় তেলটা বেগুনের মধ্যে ঢুকবে না। বেগুন ভাজার সময় প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট পর ফিরে আসছি, হতে থাক ভাজাটা। এবার বেগুনগুলোকে উল্টে দেব, বেগুনের এই দিক একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। এটাও ঢেকে 2 মিনিট হতে দেব হাই ফ্লেমে। ফিরে এলাম 2 মিনিট পর, ভাজা বেগুনগুলো তুলে নিচ্ছি। একেবারে ভীষণ ফ্রাই করতে হবে এমন না, অল্প একটু বাকি রেখেও করতে পারেন, কেননা পরে তো একটু ফুটবেই, আর বেগুন হতে তো বেশি সময় লাগে না। ওই তেলেই আমি একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি সামান্য, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, এবার একটা পাত্রে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এটা একটু কষাতে হবে, মোটামুটি মশলাটা কষে এসছে। এবার আমি কুচিয়ে রাখা 1টা ছোট টমেটো দিয়ে দিলাম আর সামান্য লঙ্কা কুচি দেব 1 চামচ মতন, ওই 2-3টে লঙ্কা। ঝালটা যে যার যার প্রয়োজন অনুসারে দেবেন।
ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটু কষাতে হবে। বেগুনে আমি নুন মাখিয়েছিলাম, সেই জন্য বুঝে লবণ দিতে হবে, সামান্য একটু দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে। আর সামান্য একটু চিনি দিচ্ছি, চিনিটা অপশনাল, যার চিনি খাওয়া বারণ তিনি চিনি দেবেন না। যেটাতে মশলা রেখেছিলাম সেই বাটিতেই এক বাটি জল দিয়ে দিলাম মশলাটা কষানোর পর। এবার গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেব, যেই জলটা ফুটে উঠবে সেই সময় আমি বেগুনগুলো ছেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেব এরকম উল্টো করে। আর ওপরে একটু গরম মশলা, সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, খুবই সামান্য। একটু নাড়িয়ে নিতে হবে, ঢেকে দিলাম, লো ফ্লেমে 2 মিনিট হতে দিচ্ছি, 2 মিনিট পর ফিরে আসছি। বেগুনের ঝাল কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, ধনে পাতা যার বাড়িতে আছে দেবেন, না হলে না দিলেও চলে, আমার আছে বলে দিলাম। ওপর থেকে 2টো লঙ্কা দিয়ে দিলাম। গরম ভাতের সাথে এইভাবে বেগুনের ঝাল খেয়ে দেখবেন খুব ভালো লাগে, আবার রুটি লুচি এর সাথেও ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে। নিরামিষ বেগুনের ঝাল এভাবে করে দেখবেন বন্ধুরা, সত্যি বলছি খুব ভালো লাগে। গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এইভাবেই আমার সঙ্গে থাকবেন আশা রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর যারা লাইক শেয়ার করছেন তারা তো করছেনই, তাদের ধন্যবাদ জানাই, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি বলি, চলি তাহলে, বাই।